রাশিয়ায় এমন একটি গ্রাম রয়েছে যেখান থেকে কেউ জীবিত ফিরে আসে না বিজ্ঞানীরাও এই রহস্য সমাধানে অনেক গবেষণা করেছেন লোকে গ্রামটিকে মৃতদের শহর বলে ডাকে এই গ্রামটি রাশিয়ার উত্তর ওসেটিয়ার একটি নির্জন এলাকায় অবস্থিত গ্রামটির নাম ডারভাগস এটি এমন একটা জায়গা যেখানে শুধু মৃতরাই বাস করে গ্রামটিকে ঘিরে রয়েছে পাঁচটি খাড়া পাহাড় আর গ্রামের ঘরগুলো সব পাহাড়ি পাথরের তৈরি করা হয়েছে গ্রামটি দেখতেও খুবই সুন্দর কিন্তু কেউ গ্রামে যেতে সাহস পান না কারণ এর আরেক নাম হল মৃতদের শহর যেখানে শুধু মৃতরাই বাস করে বিশ্বাস করা হয় যে স্থানীয় মানুষরা ওই গ্রামের ঘরগুলোতে তাদের আত্মীয় স্বজনদের মৃতদেহগুলো রেখে আসেন পাহাড়ে এই গ্রামে এমন অসংখ্য ভবন আছে যেগুলোতে ভূগর্ভস্থ ঘরও আছে এই গ্রামের কয়েকটি ভবনে চারটি পর্যন্ত তলা আছে এটি আসলে বিশাল এক গ্রহস্থান এই ভবনগুলোর প্রতিটি তলায় মৃতদেহ কবর দেওয়া হয় গ্রামটিতে প্রায় নিরানব্বইটি ভবন আছে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে সেই ষোলো শতক থেকে এই ভবনগুলোতে মৃতদেহ কবর দেওয়া হয় স্থানীয়দের বিশ্বাস যারা একা একা এই ভবনে যায় তারা আর কখনো জীবিত ফিরে আসে না আর এ কারণেই এই গ্রামে কখনো কোনো পর্যটকও যাননি এছাড়া পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানকার আবহাওয়া ক্ষণক্ষণই বদলে যায় যা ভ্রমণকারীদের জন্য উপযোগী নয় স্থানীয়দের মধ্যে একটি অদ্ভুত বিশ্বাস প্রচলিত আছে তাদের বিশ্বাস আঠারো শতকে স্থানীয় বাসিন্দারা তাদের গুরুতর অসুস্থ আত্মীয়দেরকে এই গ্রামের ভবনগুলোতে রেখে আসতেন তাদেরকে সময়ে সময়ে খাদ্য ও পানীয় সরবরাহ করা হতো কিন্তু মৃত না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে বের হতে পারতেন না প্রত্নতাত্ত্বিকদের মতে মৃতদেহগুলোকে সেখানে নৌকাকৃতির কফিনে ভরে কবর দেওয়া হতো এই বিশ্বাস থেকে এমনটা করা হতো যে এতে মৃতদের জন্য স্বর্গে যাওয়া সহজ হবে নৌকাকৃতির কফিন তাদেরকে স্বর্গে পৌঁছে দিবে